কান্ড, ইট হ্যাপেন সো সাড। ও কানাই না, শোনো এটা একটু, না ঠিক আছে আমি রেখে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ যেও না, কোথাও দরকার আছে। নন্দিনী তুই কি কানাইদাকে কোথাও পাঠাচ্ছিস রে? আমার জাস্ট 10 মিনিট লাগবে, আমি না এই পুরো ব্যাপারটা একটুখানি কুশন্স গুলো বদলাবো। আচ্ছা এখানে যদি একটা ব্যাক কভার যদি একটু ডেকোরেটিভ কিছু দেওয়া যেত তাহলে খুব ভালো লাগতো। এখানে 3টে কুশন, এখানে, ও কানাইদা কানাইদা শোনো শোনো শোনো, এটা চেঞ্জ করে, আচ্ছা শোনো না বলছি, আমাদের একটা ট্রাঙ্ক আছে না, ট্রাঙ্কের মধ্যে পুরনো একটা গালচে ছিল, ওটা একটুখানি প্লিজ ঝেড়ে দাও না গো, ঝেড়ে দিয়ে একটুখানি পাতা যাবে তাহলে ওটা দেখ। ও ও এখানে একটুখানি জল দিতে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এই গাছে না জল দিয়ে ভালো করে ফ্রেশ লাগবে জানো তো, এই গ্রিনটা ভীষণ রিফ্লেক্ট করে, এই সব ধুলো পড়ে। কানাইদা আমাকে ঝাড়নটা দাও, আমি করে নিচ্ছি, দাও একটা ঝাড়ন দাও না, এইগুলো একটুখানি মুছে দেবো, দেখো না এই সব জায়গা। এটা তো আজ সকালে আমি ঝাড়পোঁছ করি। আচ্ছা শোনো ব্যাপারটা কি বলো তো। ও বলিনি না আজকে, এই নন্দিনী এই জানিস তো আমার ওই গানের জগতের কিছু লোকজন আজকে আসবে এখানে, বলতে পারিস একটা ইমপ্রমচিউ পার্টি টাইপের আর কি, আমার তো ওই অ্যালবামটা রিলিজ করার পর আর কিছুই হয়নি, তো সবাই বললো আসবে আর আমিও ভাবছিলাম। ও কানাইদা কানাইদা শোনো বলছি, একটু ফুল নিয়ে আসবে, দেখো রান্না করতে হবে তো। না না রান্না বান্না কিচ্ছু করতে হবে না, সমস্ত অর্ডার দিয়ে দিয়েছি ওর সমস্ত পার্টি। ও নন্দিনী শোন না বলছি, তুমি আমার সাথে কথা বলেছো তো? হ্যাঁ আমার সঙ্গে না এখনো বলিনি, কিন্তু আমার সঙ্গে তো কথা বলতেই হবে, এত তেষ্টা পেয়েছে না তখন থেকে। দিদি আমার মনে হয় তুমি আগে একবার আমার সাথে কথা বলে নাও। তো কথা বলবো, এখনই যাচ্ছি গিয়ে কথা বলে। ও না দাঁড়া আমি আগে একটা ফোন করে নিই, রঞ্জন দাদা জিজ্ঞেস করি ঠিক এক্স্যাক্টলি কখন আসবে, তারপর তো কথা বলছি গিয়ে। নন্দিনী কারা আসবে? আমা ওই দিদির মানে গানের জগতেরই কয়েক দিদি, তোমাকেই বলতে যাচ্ছিল, দিদি বলবে তোমাকে। হ্যালো, হ্যাঁ পিয়ালি বেনে ঠিক রেড নাম্বার 13 এ আছে, আমি দেখছি আমি দেখছি, যাও এই হসপিটালে কিছু হবে না, কালকে শেনকে বারবার বললাম যে সাইলেন্স শক্তি নেই, আজকে কি অবস্থা, আমি তো নেই, ভেতরে যাও ভেতরে যাও, অদ্ভুত মানে কাকে দাস কত কথা, আসেনি তো এখনো, আসেনি না, কোনো রিপোর্টও করেননি। আচ্ছা ঠিক আছে, এই এই হ্যালো এই হ্যালো ফাস্ট 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 ডাকছি, কত হবে, হ্যালো সাথে আসছো তো, কাম অন ফাস্ট, ঠিক আছে ঠিক আছে, মুভ 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 ওদিকে, জুলিয়া চ্যাটার্জি আমার মনে হচ্ছে প্রেশারটা ফল করছে। আচ্ছা শোনো প্যাথোলজি থেকে না রিপোর্টটা এসেছে, ইটস এ কেস অফ ফুড পয়জনিং। কিসের থেকে? আর বলো না, পূজোর প্রসাদ আবার কি স্যার? হ্যাঁ কি হচ্ছে? ডিরেক্টর ফোনে আছেন, আপনাকে ডাকছেন। ও নো, এই সময় তুমি যাও তুমি যাও, আমি দেখছি। আরো 30 জন পেশেন্ট। ও গড, তা আমাকে বলছেন কেন জান না, ডক্টর বিশ্বাসকে গিয়ে বলুন ফাস্ট জান। ওকে স্যার। হ্যাঁ কি কি কারফর্ম কারফর্ম দেখি কি হলো, আরো 30 জন পেশেন্ট সিস্টেম কি করব বুঝতে হচ্ছে। 30 জন? হ্যাঁ উপরে রেস্টরুমটা খোলো, আচ্ছা স্যানিটাইজ করো, স্টোরেজ থেকে খাটগুলো নামাও। যান যান যান। এর থেকে খারাপ খবর হতে পারে না, হেলথ মিনিস্টার আসছে হঠাৎ ইন্সপেকশনে, ডিরেক্টর ভীষণ ইরিটেটেড হয়ে আছেন। আকাশ কোথায়? আকাশ আসেনি। ও গড, ঋতিক বাচ্চাটা সিঙ্গিং, তাড়াতাড়ি চল, কাম অন। হ্যাঁ রে কানাই, আমার বাইরের ঘরে ওরা সব কারা এসছে, কি করতে এসছে? ওই আমি তো সবাই রে চিনি না, কয়েকজনকে চিনি। ও আম্মা অনেকজন এসে, মনে হচ্ছে যে এখানে একটু বাদেই গান বাজনা শুরু হবে। ওরে বাবা, সেই দেখছি ওখানে সব তবলা সেতার হারমোনি এত কিচ্ছু কর, বাজার করেছিস? বাজার রান্না বান্না কি হবে? না আম্মা আজকে তো বাজার করিনি। সে কি কেন? না আপনার জন্য আমি আলাদাভাবে তৈরি করে রেখেছি। আরে আমার কথা আমি বলছি না, বাচ্চারা কি খাবে? বাচ্চাদের জন্য তো বড় বৌদিমণি বাইরে থেকে সব খাবার আনিয়ে রেখেছে। মা
নন্দিনী, নন্দিনী গুবলু দাঁড়াও ওখানে। এই গুবলু, এটা আমি গাতে পারি, আমার স্কুলে শিখিয়েছো। নন্দিনী বাড়িতে কি হচ্ছে? আমি বলছি কি হচ্ছে, তুই আমার সাথে আমাকে বাইরে দিবি না কেন? আপনারটা সরি, মানে আই এম ভেরি সরি, গানটা কি সুন্দর গাইছিলে, আবার করো না। আরে আজকে আরতির সময় যে মেয়েটি গান গাইছিল, কি মিষ্টি গলাটা না! ও তুই বোধহয় শুনিসনি, তুই তখন ভাড়ারে ছিলি। ও বিধুবাবুকে বলা হয়েছে কালকে আসার কথা? হ্যাঁ, 10টায়। তোর সব জিনিসপত্র গোছানো আছে তো? আজকে শিবানীকে দেখতে পেলাম না, আসার সময় সাধুমার ওখানে গেলাম, বলেছিল ওখানে থাকবে। তুই জানিস ও কোথায় গেছে? তোমার দরকার আছে? না, আমার দরকার নয়, ওই বলেছিল কলকাতায় যাওয়ার আগে কি কি সব জানতে চায় আমার কাছে। তুই শুনেছিস তো, ও উকিলের সঙ্গে দেখা করতে কলকাতায় যাচ্ছে। শুনেছি। আচ্ছা তোর কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি সমানে কি ভাবছিস। উকিলকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার সেটা নিজেকেই করতে হবে। এটা তুই কি বলছিস? উনি অত বড় একজন নাম করা উকিল, ওর সাহায্য ছাড়া শিবানী কি একা একা কিছু করতে পারে নাকি? ও তুমি শিবানী দির কথা বলছো? কি বললি, তুমি কলকাতা যাবে না? হ্যাঁ যাবো তো ভাবছি, অনেকদিন নন্দিনীকে দেখিনি। কিন্তু শিবানীও এখন কলকাতায় যাবে, আমি তো বেশি দিন থাকতে পারবো না, তোর একলার উপর তাহলে বড্ড চাপ পড়ে যাবে এখানে। আমি তো একা এখানে থাকবো না, আমিও যাব। কোথায় যাবি তুই? কি রে কোথায় যাবি? কলকাতায়। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা খুব ভালো করে ভেবে চিন্তে নিয়েছিস তো? এতে ভাববার কি আছে? শিবানিধি যাচ্ছে, আমিও সঙ্গে যাব, যাতে ওর কোনো অসুবিধে না হয়। শিবানীর আবার কি অসুবিধে হবে? ভারে, শিবানীদি তো কোনোদিন কলকাতায় যায়নি, আর তুমি তো জানো আমি একসময় কলকাতায় ছিলাম। রাস্তাঘাটে যাতে ওর কোনো অসুবিধে না হয় আর কি। তুই মিথ্যে কথা বলছিস মানসী। মানসী তুই আমাকে মা বলিস, আমার কাছে মিথ্যে কথা বলছিস? তুই কি ভাবিস আমি বুঝি না যে তুই কেন কলকাতায় যেতে চাস? আমি জানি তুমি বোঝো। অনেকদিন ধরে তো শুধু ভেবেই চলেছি, কিছু তো একটা করতে হবে।
কিছু একটা করার দরকার মা। কলকাতায় আমায় যেতেই হবে।